চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে 86.17% শিক্ষার্থী পাশ করেছে। এবার মোট জিপিএ পাস পেয়েছে 20,617 জন। গতবার এই পাশের হার ছিল 95.17%। যশোর বোর্ডে এবার পাশের হার কমেছে, জিপিএ পাসের সংখ্যাও কমেছে। শুক্রবার 28 জুলাই সকাল 10:30 প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ। 2023 ফলাফল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এবার মোট পরীক্ষা দিয়েছিল 1,55,759। সেই পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে শিক্ষার্থী 1,34,213। আমাদের পাশের হার 86.17। আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 20,617। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে এখানে জিপিএ 5 পুরুষ শিক্ষার্থী মানে মেল শিক্ষার্থী 9,247 জন। আমাদের মেয়ে শিক্ষার্থীরা ভালো করেছে, জিপিএ 5 বেশি পেয়েছে 11,370 জন। এবার আমাদের জেলা ওয়াইজ কারা ভালো করেছে, যশোর শিক্ষা বোর্ডে 10টি জেলা আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে আমি দেখতে পাচ্ছি প্রথম হয়েছে সাতক্ষীরা জেলা 91.96%, দ্বিতীয় হয়েছে খুলনা জেলা 90.21%, তৃতীয় হয়েছে যশোর জেলা 87.53%, আর চতুর্থ হয়েছে বাগেরহাট জেলা 86.06%। এবার আমরা দেখতে পাচ্ছি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান 0% মানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেই তিনটি শিক্ষার্থী একটি সাতক্ষীরায়, একটি নড়াইল এবং যশোর। শিক্ষার তিনটি প্রতিষ্ঠান নাম হচ্ছে উদয়ন সেকেন্ডারি স্কুল, সাতক্ষীরা তালা উদয়ন সেকেন্ডারি স্কুল, আর দ্বিতীয় শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান মানে একজনও পাস করেনি মানে 0%, সেটা নড়াইল সদর নড়াইলের মুলাদির তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুলাদি তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 3 জন, পাস করেছে 0 মানে একজনও না। আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যশোরের শার্শা উপজেলা সারাতলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেখানে 8 জন শিক্ষার্থী ছিল, 1 জন শিক্ষার্থী পাস করে। উদয়নের শিক্ষার্থী ছিল 4 জন, 1 জন পাস। জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছি, অনেক ভালো লাগছে, আর সকলে দোয়া চাই যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারি এবং দেশের মানুষের সেবা নিজেকে নিয়ে যেতে পারি।